আমাদের এই শিল্পাঞ্চলে যতগুলো মানুষ আছেন, আজকে কারখানা বন্ধ হওয়ার জন্যে বহু মানুষের, ধরুন যাদের রেশন কার্ড আছে তারা হয়তো রেশন পেয়ে যাচ্ছে, বহু মানুষ আছেন যাদের রেশন কার্ড দেওয়া হয়নি, যাদের বিপিএল নেই, বহু মানুষ আছেন রিটায়ারের পরে তারা চাকরি করেন, তারা আবার মাইনা পাচ্ছেন না, কতগুলো কারখানা বন্ধ হয়ে আছে, এংলো ইন্ডিয়া বন্ধ আছে, সরি এংলো ইন্ডিয়া বলছি আপনার নদিয়া জুট মিল বন্ধ আছে, বেভারলি জুট মিল বন্ধ আছে, আপনার এম্পায়ার জুট মিল বন্ধ আছে, এখানকার শ্রমিকের মানে না খেয়ে মরে যাওয়ার মতন অবস্থা দিকে চলে যাচ্ছে। একদিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলছে আমরা সব জায়গা রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু কালকে শুনে কালকে আমরা যে খবর পেয়েছি কি নোয়াপাড়া থানার ওসি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের কাছে সে চাল ডাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এতে এলাকা ব্যাপক ক্ষোভ আছে, আর সেই মানুষগুলোকে বাদবাকি যে মানুষগুলো তাদের কাছে কোনো রাহাত সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। একদিকে দোকানে যদি লোক যাচ্ছে তখন তাকে মারধর করা হচ্ছে পুলিশ দ্বারা, আর কোনো যে পলিটিক্যাল পার্টি হোক বা এনজিও হোক তারা যদি দেওয়ার চেষ্টা করছে তাদেরকে বাধা দেওয়া হয়, বলা হচ্ছে পুলিশকে আপনি দিয়ে দেবেন। আর পুলিশের ভূমিকা এরকম আছে, আমরা আমাদের পার্টির তরফ থেকে বা একটা এনজিওকে আমরা রিকোয়েস্ট করছি, ডিভাইন বলে এনজিও, যদি কারো দরকার হয়, এমনি তো আমরা আমাদের পার্টি লেভেলে প্রত্যেকটা এলাকা লিস্ট করে করে তাদেরকে চাল ডাল আর আলু পৌঁছে দেওয়ার ব্যবস্থা কাল থেকেই শুরু হয়েছে, এখনও দেখবেন নিচের গাড়ি লাগানো আছে, এখনও চাল ডাল চাল সব সাপ্লাই করা হচ্ছে। কিন্তু আপনাদের মাধ্যমে আমার একটা রিকোয়েস্ট, আপনাদের কাছেও রিকোয়েস্ট আছে কি আপনারাও যদি কোথাও কোনো তথ্য পান কি এই জায়গায় এই এলাকায় মানুষ খাওয়া দাওয়ার তার সমস্যা হচ্ছে, কেন একটা মানুষ না খেলেই যদি মারা যায় তো করোনা থেকে তো মানে মারা যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না খেয়ে মারা যাওয়াটা এটা আমাদের জন্যে একটা খুব ভালো ইঙ্গিত হবে না। তার জন্যে আমরা আপনাদের মাধ্যমে আপনাদেরকে ডাকা হয়ে ডেকেছি, রিকোয়েস্ট করেছি একটাই যে আপনাদের মাধ্যমে আপনারা যদি কোথাও খবর পান আমাকে খবর দিতে পারেন, বা আমাদের যারা এনজিও, যে এনজিওকে আমরা রিকোয়েস্ট করেছি এনজিও আমাদের হয়ে কাজ করছে, সেই এনজিওকেও আপনারা যদি সরাসরি বলতে পারেন বা ওদেরকে ফোন করতে পারেন তাহলে আমরা তাদের কাছে খাবার সামগ্রীগুলো পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কেন ভিড় লাগিয়ে রাজনীতি করে এটা আমরা করতে চাইছি না, আমাদের পার্টি লেভেল থেকে নিশ্চয়ই আমরা করছি, কিন্তু হয়তো আমাদের চোখ থেকে আড়াল হয়ে যেতে পারে বহু মানুষ, সেই মানুষের জন্য আপনাদের মাধ্যমে যদি আবেদন যায় তাহলে নিশ্চিতভাবে সেই মানুষ আপনাদেরকেও যোগাযোগ করতে পারবেন। আপনারা শুধু অ্যাড্রেস আর তার ফোন নম্বর যদি আমাদেরকে পাস অন করে দেন তাহলে আমরা তাদের পাশে পৌঁছতে পারবো নিশ্চিত। এবার করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই মানুষের কাছে অনুরোধ করছে হাত জোর করে যাতে বাড়ির থেকে বাইরে না বেরোয়, যারা বাড়ির থেকে বাইরে বেরাচ্ছে তাদেরকে কি অনুরোধ? কন্ট্রাভার্সি বয়ান আসছে, আমাদের মুখ্যমন্ত্রীকে আমার বলা উচিত না, এখন রাজনীতি করা উচিত না আমার, কিন্তু কন্ট্রাভার্সি বয়ান আসছে, বলা হচ্ছে কি আপনারা এভাবে শক্ত হবেন না, এভাবে এ করবেন না, মানুষকে রাস্তায় এভাবে আপনারা তাকে বিরোধ তার উপরে কোনো অ্যাকশন নেবেন না, এটা পুলিশকে অলিখিতভাবে বলে দেওয়া হয়েছে, একটা শ্রেণী মানুষকে কোনো বাধা দেওয়া যাবে না, এইভাবে যদি একটা মুখ্যমন্ত্রী যদি বয়ান দেয় তাহলে আমার মনে হচ্ছে লকডাউন মানে লকডাউন। আমি অ্যাজ এ এমপি আমি চার দিনের মধ্যে 5 মিনিটের জন্য কালকে একটা বডি পড়াতে গেছিলাম, সে 5 মিনিটের মধ্যে প্রায় মানে সবাইকে আমরা ওখানে ওই ঘাটে লোক মরেছে সেখানে আমরা বলে এসেছি ভাই কাছাকাছি কেউ থাকবেন না, সেখানে কন্ট্রাভার্সি বয়ান আসছে শুধু পাবলিসিটির জন্য। মুখ্যমন্ত্রী কেন রাস্তায় নেবে ওই দাঁড়ি কাটছেন, কী দরকার আছে, এটা তো ওনার কাজ না। মুখ্যমন্ত্রী যদি হাতে হাতে খাওয়ার সামগ্রী পৌঁছাতে থাকেন তো সবাই গিয়ে ওখানে নেতাগিরি করবে, এটা তো উচিত না, এটা তো লকডাউনের নিয়ম না, লকডাউন মতন লকডাউন, তার জন্যে এজেন্সি রাখা হয়েছে, তার জন্যে
লোক রাখা হয়েছে, তারা যাবে সেভাবে স্যানিটাইজ হবে। আজকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী রাস্তায় যদি নিয়ে নেবে দাঁড়ি কাটেন, তাহলে লোক ভিড় করবে, আর এই লকডাউন বা এই সার্কেল ভাঙবে না। ভারতবর্ষে দাউ দাউ করে বেড়ে যাচ্ছে। আপনি কি তাহলে ভাবছেন যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা নিয়েও রাজনীতি করছে? একদম, আমি 100% আপনাদের মাধ্যমে এটা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী করোনা ভাইরাস নিয়েও রাজনীতি করছেন, এটা ওনার করা উচিত না। নিজে একটা মুখ্যমন্ত্রী দাঁড়ি কাটছেন, দাঁড়ি কাটা সবাই দাঁড়ি কাটতে পারে, কিন্তু এটা করা উচিত নয়। এখন মুখ্যমন্ত্রীকে দেখবার জন্যেও কয়েকশো লোক রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে 200 পুলিশ ঘুরে বেড়াচ্ছে, এটাও ঠিক না। পুলিশের কাজ লাগানো উচিত আছে, আর এই এই ব্যাপারে কোনো পলিটিক্স করা উচিত না। আজকে আমরা বাড়ি বাড়িতে রাশন পৌঁছে দিচ্ছি, আমরা তো কোনো ভিড় লাগিয়ে মারছি না, আমরা প্যাকেট করছি বাড়ি বাড়িতে, গিয়ে একজন যাচ্ছে গিয়ে পৌঁছে দিচ্ছে। সেই জায়গা স্পেসিফিকভাবে মুখ্যমন্ত্রী যে বাতাবরণ তৈরি করছেন কলকাতা, তাকে দেখে কিন্তু এই রাস্তায় আর তথাকথিত কিছু পলিটিক্যাল লোকেরা রাস্তায় নেবে এই ধরনের কাজ করছে, এটা কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে। এটা কিন্তু লকডাউনের নিয়ম নয়। লকডাউন মানে লকডাউন, মানুষকে যদি বাঁচাতে হয় করোনা থেকে, তাহলে অস্পষ্টভাবে লকডাউনের প্রথম না। আমি সারা বাংলা সারা দেশের তো জিম্মা নিতে পারবো না, কিন্তু কেউ না খেয়ে মরবেন না, এটা আমরা নিশ্চিতভাবে মানুষকে নিশ্চিত করতে পারি কি কেউ কোনো মানুষ না খেয়ে মরবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনাদের মাধ্যমে যদি কোনো খবর আসে আপনারা নিশ্চয়ই আমাদেরকে দেবেন। আর দ্বিতীয় কথা একটা বলার খুব দরকার আছে, একটা শ্রেণী মানুষ বিকাল 3-4 যেই শেষ হচ্ছে বাঁচছে, তারপরে তারা রাস্তায় নেমে পড়ছে, আর সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশ কালকে আমি একটা লোক মারা গেছিলেন, তাকে আমরা বডি পোড়াতে গিয়েছিলাম, তারপরে আমি কতগুলো জায়গা গিয়েছিলাম, যেখানে দেখছি যে রাস্তার উপরে মানুষ ওপেন রাস্তার উপরে মানে ভিড় লাগিয়ে আর বসে আছেন, মজা করছেন। পুলিশ যখন তাদেরকে বলছে, কোথাও কোথাও পুলিশ বলছে, বেশিরভাগ জায়গা পুলিশের পাত্তা নেই, তারা তাদেরকে মানে টনটিটকারি করছে, দেখে মানে পালিয়ে যাচ্ছেন, আবার দেখে ওদেরকে তাড়াও করছেন, এরকম হচ্ছে। এইটা যাতে না হয় আপনাদের মাধ্যমে, আর যেরকম আজকে সমস্ত মন্দির প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু একজন পণ্ডিত পুজো করছেন সেখানে, কালকে নামাজের সময় মসজিদে আমি আজকে একটা মানুষের কাছে এক্সাম্পল করেছে, দিল্লি জামা মসজিদ, একটা লোক কোথাও কোনো মসজিদের মধ্যে যায়নি, সবাইকে বলা হয়েছে বাড়িতে বসে নামাজ পড়ুন আপনারা, কোনো অসুবিধা নেই। সেখানে গাদা গাদা লোক আজকে মসজিদের সামনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ছে, তাতে এই ভাইরাসটা যে প্রধানমন্ত্রী চাইছেন যে কি এই ভাইরাসের যে ইয়ে আছে, সার্কেলটা আছে, ভেঙে দেওয়া যাবে, সেটা কিন্তু ভাঙতে পারবে না। তারা বহু মানুষ এখন লেখাপড়া জানেন না, তারা কেউ তাদেরকে বলে দিচ্ছে কি তোমাদের কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না, এই ধরনের যদি মানুষের মধ্যে একটা বাতাবরণ আসে, নিশ্চিত রূপে এই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে হতে চলছে। যাইনি তো আমি, সেটাও বলছি কি সেটাও প্রবলেম আছে, যাচ্ছে না, কিন্তু এটা নিয়ে রাজনীতি করা উচিত না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে উনি যেভাবে রাস্তায় নেবে দাঁড়ি কাটছেন, ওনার ভাইরা তারপরে দাঁড়ি কেন, তারা লাঠি কাটবে, এইটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। লকডাউন মতলব লকডাউন, গরিব মানুষ উনি যেরকম দিল্লি সরকার করেছে, দিল্লি গভর্নমেন্ট করার চেষ্টা করছে, বাড়ি বাড়িতে পাঠিয়ে দেওয়া, সেরকম উনি করুন, অসুবিধা নেই। প্রধানমন্ত্রী তো গতকাল ওনাকে ফোন করেছে, ফোন করে আগে টাকা পয়সা 1,100 কোটি টাকা, টাকা পয়সা এখানে দেওয়া মানে কি হবে আমরা জানি, কিছু কিছু মানুষ আমাদেরই কিছু সাংসদরা আমি দেখেছি, ওনারা টাকা দিয়েছেন কিসের জন্যে, ভেন্টিলেশন কেনার জন্য, ভেন্টিলেশন আসতে 1.5 মাস লাগবে, সেই ভেন্টিলেশন কেনা হবে কি না হবে আমার জানা আছে, বাংলা পশ্চিমবাংলা কি হয়, পশ্চিমবাংলায় উন্নয়নের টাকা দিয়ে মাইনা দেওয়া হয়, এই জন্যে আমরা না করে আজকে 12 লাখ টাকা উপরে আমার আমি পার্সোনাল লেভেলে খরচ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি,
আমি তো এমপি ফান্ড দিয়ে করবো না, আমি মানুষকে সাহায্য চাইছি, আপনার থেকে সাহায্য চাইছি, ওনার থেকে সাহায্য চাইছি, ওনার থেকে সাহায্য চেয়ে এইগুলো ধরুন প্রত্যেকটা জুট মিলের মালিককে আমরা রিকোয়েস্ট করছি যে তোমার এলাকায় যে যে মানুষ না খেয়ে মরছে, তোমার যে তোমার তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, তুমি তার কাছে পৌঁছে দাও। আমি একটা এনজিওকে বলেছি কি তোমরা যোগাযোগ রাখো, তোমরা সবার সঙ্গে যোগাযোগ রেখে এইগুলো কালেক্ট করো, কার কার বাড়িতে খাওয়া পাওয়া যাচ্ছে না। এনজিও নম্বরও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আমার নম্বর তো আপনারা সব আপনাদেরকে আমি বলছি, আপনারা সরাসরি আমাকে বলতে পারবেন। দাদা বারাকপুর শিল্পাঞ্চলে পুলিশের মধ্যে একটা যে কাজ করার যে একটা ইয়ে আছে, তার উৎসাহ সেটাকে কমবে? আমি সেই কথাটাই তো বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে উনি রাজনীতি করতে নেবেন করোনা হয়ে, কিন্তু রাজনীতি করার আগে এই ICDS এর চালগুলো, পোকা ভর্তি চালগুলো যে লোক কাছে পাঠাচ্ছে, লোক কেউ খাচ্ছে না, ওটা দেখা দরকার আছে। ICDS এর চাল জ্যোতিপ্রিয় মল্লিক যে সব ভালো মাল বিক্রি করে পুরনো বাজে মালগুলো এই এই সুযোগে সাপ্লাই করে টাকা তোলা, এটা কিন্তু দেখা দরকার আছে। দাদা আপনার এইখানে হিমাচল দুর্গার এই স্কুলে যত বাচ্চা আছে এখানে মুখ্যমন্ত্রী বলছি একটা লোক না খেয়ে মরবে না। আরো একটা কথা বলি সবার কাছে রিকোয়েস্ট, ধরুন আজকে আপনার বাড়ির পাশে একজন না খেয়ে আছে, আপনারও সমস্যা আছে, কিন্তু আপনার কাছে যদি 1 কেজি চাল আছে সেদিন কিন্তু ওই মানুষকে খাওয়ান, আর সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে আপনি সাহায্যটা নিয়ে নেন। সাহায্য নেওয়ার দেওয়ার কোনো রাজনীতি নয়, আপনার কথা আমি কোথাও প্রকাশ্য করব না কি আমি কাকে সাহায্য করেছি, কোন লোককে সাহায্য করেছি, কেন এটা মানবতা না, এটা মানবিক মুখ না, শুধু রাজনীতি করার জন্য এই রাজনীতি আমি করি না। তাই জন্যে আজকে সরকার যে ICDS এর চালগুলো দয়া করে দিদিমণিকে বলছি বন্ধ করুন, এই চালগুলো চালের মধ্যে পোকা আছে, করোনা না হলেও লোকের করোনা হয়ে যায়। আজকে ICDS এর চাল, মিড ডে মিলের চাল যেভাবে দুর্নীতি হয়ে সেই চালগুলো সাপ্লাই আসছে, ইমিডিয়েট বন্ধ করুন। আমরা 30 টাকা 28 টাকা 27 টাকা কেজি চাল কিনে লোককে বাড়ছি, আর উনি এই পোকা চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক এখানেও সে দুর্নীতি করে যাচ্ছে, এখানেও সে লুটে পুরুটে রাজ বানিয়ে রেখে দিয়েছে। নিয়ে হচ্ছে বারাকপুর পর্যন্ত মার্কেটগুলোতে হচ্ছে যে সমস্ত চাল ডালের গোডাউন আছে সেখান থেকে রাতের বেলা পাচার হচ্ছে, কিন্তু প্রশাসন কোনোরকমভাবে হচ্ছে তাদেরকে হচ্ছে ধরছে না। গরিব মানুষ ঠেলা মুঠে যারা ভ্যানে এসে নিয়ে সবজি বেচছে তাদের উপর লাঠি মারছে। দেখুন করোনা নিয়ে কথা হচ্ছে, আমি অন্য লাইনে যেতে চাইছি না, কিন্তু আপনি যখন প্রশ্ন করলেন ব্যারাকপুর পুলিশের ভূমিকা কত নিকৃষ্ট আছে তার প্রমাণ আপনি দমদম জেলে দেখেছেন। মানুষ আইসোলেশনের জন্য কথা বলছে, তার উপরে গুলি চালানো হয়েছে, প্রায় 20 জনের উপরে মারা গেছিল, তাদের এখনও তাদেরকে রোজ ধরে ধরে নিয়ে গিয়ে বাইরে নিয়ে গিয়ে মারা হচ্ছে। অজয় ঠাকুর আর মনোজ বর্মা নেতৃত্বে একটা টিম করে খুন করা হয়েছে, যে গরিব মানুষ ঠেলা লাগাচ্ছে তার থেকে এই সিভিক ভলেন্টিয়াররা গিয়ে পয়সা চাইছে যে তুমি পয়সা দাও তুমি ঠেলা লাগাও। রাত্রিবেলা যে চাল গমের যে গোডাউনগুলো আছে সেখান থেকে চুরি করে পাচার করা হচ্ছে, গরিব মানুষের জিনিসগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা অদ্ভুতভাবে একটা চলছে। আর কিছু টিভি মিডিয়া আছে যারা বসে দিদিমণি হেড দিয়ে দিচ্ছেন আর প্রচার করে যাচ্ছে, দিদিমণি বয়ানটাই কন্ট্রোভার্সি আছে। একটা মুখ্যমন্ত্রী কোনোদিন দাড়ি কাটার জন্যে মুখ্যমন্ত্রী হন না, মুখ্যমন্ত্রী কাজ আছে অ্যাডমিনিস্ট্রেশন ভালোভাবে করছে কি না করছে সেটা দেখবেন, মুখ্যমন্ত্রী কাজ নয় কি নিজের হাতে উনি গিয়ে থয়লা মাটবেন, তাহলে করোনা ভাইরাসের এগেনস্টে লকডাউনের মানেটা কী হলো, কেন লোক লকডাউন মানবে? আমাকে আমি প্রশ্ন করছি মমতা ব্যানার্জির কাছে কি কেন লকডাউনটা মানবে? লকডাউনের পরিস্থিতি আজকে সারা বাংলা সব থেকে খারাপ আছে, খারাপ পরিস্থিতি। আমরা মফস্বলে থাকি, কলকাতা দুটো বাজারে দাড়ি কেটে দিলে লোক ওনার কথা মেনে নেবে, এরকম হচ্ছে না। উনি নিজেই কন্ট্রোভার্সি বয়ান দিচ্ছেন, নিজেই কন্ট্রোভার্সি নিজেকে প্রজেক্ট করছেন, তার জন্যে করোনা ভাইরাস দিনের দিন এখানে বাড়ছে। ভগবানের কাছে আমরা কামনা করছি, আপনাদের মাধ্যমে আমরা বলছি, আপনারা নিজে প্রাণে ঝুঁকি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদেরকে আমি বলছি যে কোনো জায়গা
আমি আপনাদের মাধ্যমে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বা লোকাল আমার যেখানে পার্টির লোক থাকে বা কোনো এনজিও থাকে বা কোনো ক্লাব থাকে, তাদের মাধ্যমে আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন মানুষ না খেয়ে যাতে না মরে এই ব্যবস্থা আমাদের করতে হবে। আমি যতদিন এলাকায় যত মানুষ আছেন সবাইকে সাহায্য, যারা করতে পারে সবাইকে সাহায্য নিয়ে এই হেল্পটা করছি, মানুষ যাতে বেঁচে থাকে। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি সঠিক কোনো তথ্য শো করছে সোশ্যাল মিডিয়া, তাহলে তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাকে ধন্যবাদ দেওয়া দরকার, তাকে তার পাশে দাঁড়ানো দরকার। কিন্তু মিথ্যা কথা যদি প্রচার করা যায়, যেরকম মমতা ব্যানার্জি মিথ্যা কথা প্রচার করে বেড়াচ্ছেন, নিজেই কন্ট্রোভার্সি বয়ান দিচ্ছেন, আর লোককে অ্যারেস্ট করাচ্ছেন, লোককে ডান্ডা মারাচ্ছেন, আর পরের দিন আবার ডান্ডা বন্ধ হয়ে যাচ্ছে, এটাও ঠিক না। আমার মনে হচ্ছে মানুষকে সচেতন করার জন্যে মিডিয়ার সবথেকে বড় ভূমিকা। মিডিয়াকে আমরা স্যালুট জানাচ্ছি, মিডিয়া কাজও করছে, কিন্তু কিছু কিছু মানুষ রাজনীতি করার জন্যে আজকে যেভাবে রাস্তায় নেমেছে, এখান থেকে সরে আসা দরকার, মানুষের পাশে থাকা দরকার। আমি বলছি কাউকে মারাও দরকার, আর কাউকে বের করতেও দেওয়া যাবে না। এটা এটা একটা সিস্টেম আছে, সিস্টেমটা কীভাবে হবে, উনি দুনিয়ার এনজিও কাজ করছে, তাদেরকে স্যানিটাইজ করে এক একটা এলাকা ভাগ করে দিন উনি, সেই এলাকার ওরা হাতে হাতে তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছিয়ে দেবে। কিন্তু বাড়িতে রাস্তার উপরে যেভাবে মানুষ নেমে যাচ্ছে, আর পুলিশের কোনো ভূমি, আমি তো মারার তো দরকারই নেই, ভয়ে আপনি চারজনের মধ্যে, আপনি দেখবেন কালকে একটা ভিডিও, লোক একজন দুটো পুলিশ একজনকে বাধা দিচ্ছে যে তাকে তেড়ে মারতে উঠেছে, মেরেছে তাকে, কি দরকার আছে? এইটা সচেতন হওয়া দরকার। এটা প্রথম শুরু করতে হবে মুখ্যমন্ত্রীকে দিয়ে। মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নামবেন, গাড়ি কাটবেন, আর অন্য লোককে জ্ঞান দেবেন, এটা হয় না। প্রধানমন্ত্রী আর এই আপনার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়ি কাটছেন না, তাহলে কি ওখানে লকডাউনকে মানা হচ্ছে না? পুলিশের সাতজনকে সোকস করা।